হ্যালো ভিউয়ার্স, এখন রাত প্রায় 2টার কাছাকাছি। আমরা আছি এখন সেগুনবাগিচা এরিয়ায়, অনেকটা নিস্তব্ধ এলাকা। এখানে বড় পর্দায় আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রেলিয়ার শেষ 16 দ্বিতীয় ম্যাচের খেলা পর্দায় দেখানো হচ্ছে। এখানে অনেক দর্শক আছে, প্রায় 500-র উপরে দর্শক হবে এখানে, এরকমতেই হবে। এখন আমরা ধরেই নিতে পারি যে আসলে খেলাটি জিতে গেছে আর্জেন্টিনা, বা জিতে যাবে এরকম একটা সম্ভাবনাই বেশি। সেই ক্ষেত্রে গোলটি আর্জেন্টিনার বেস্ট প্লেয়ার আপনার যাকে বলা হয় মেসি গোলটি করেছে। দুর্দান্ত একটি গোল হয়েছে এটা আমরা দেখেছি। এখানে অনেক দর্শক এত রাত করে আসলে বাংলাদেশের খেলাটাকে প্রাণের একটা স্পন্দনের সাথেই তুলনা করা চলে। রাত জেগে ভিন দেশের খেলা আমরা কেন দেখি, এটা আসলে একটা ভালোবাসা, একটা প্রেম, ফুটবলের প্রতি আলাদা একটা ভালোবাসা। আলাদা প্রেম না থাকলে এই খেলা আসলে দেখা যায় না, বা এগুলো কল্পনা করা যায় না। অনেক রাত, এ রাতে মানুষ কেন খেলা দেখছে? খেলা দেখছে ভালোবাসার টানে এবং আনন্দের জন্য। এরা জিতলেও আমাদের যাবে না কিছু, আসবেও না কিছু। অনেক সুন্দর খেলা উপহার দেয় বাঙালি, ফুটবল খেলা সবসময়ের জন্য পছন্দ করে থাকে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা একটু কথা বলি ভাই, একটু কথা বলি। আচ্ছা, কথা বলতে চাচ্ছে না ওনারা, কেউ কথা বলতে চাচ্ছে না, কেন জানি না। আর্জেন্টিনা এত ভালো একটা টিম, তার পক্ষে কেউ কথা বলবে এরকম কথা বলার সাহস, মানে আসলে ইচ্ছা কারো নাই, সাহস বলবো না আমি, ইচ্ছা কারো নাই। আপনি কথা বলবেন ভাই? আচ্ছা, কেউ কথা বলতে চাচ্ছে না ওইভাবে, সবাই একটু সরে যায়, কেন করছে জানি না আমি। আমরা ওই দিন ব্রাজিলের একটা প্রোগ্রাম লাইভ করেছিলাম, সেখানে কিন্তু অনেকে কথা বলতে রাজি হয়েছিল, এখানে কথা বলতে কেউ রাজি হচ্ছে না, কেন বুঝতে পারছি না বিষয়টা। যাই হোক, বাঙালি আসলে খেলা প্রবণ এবং খেলাধুলা নিয়েই বেশি থাকে, বাঙালি খেলাটাকে বেশি পছন্দ করে। আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি পিছনে, ওই যে পিছনে পর্দা আছে, বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। আমরা আছি এই সেই আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচের একটি মধ্য ম্যাচে। এখানে আর্জেন্টিনা অত্যন্ত ভালো খেলেছে এখন পর্যন্ত, আমরা ধরেই নিচ্ছি ম্যাচটি জিতে যাবে। যদি জিতে যায় তাহলে খেলা হবে আপনার নেদারল্যান্ডের সাথে, খেলা পড়ে যাবে অবশ্যই, সেটা আমরা জানি বা বুঝতে পারছি। ভাই আপনার সাথে একটু কথা বলবো, আপনি কোন দলের সাপোর্টার? আমি তো ভাই আর্জেন্টিনা, আর্জেন্টিনার সাপোর্টার। এখন পর্যন্ত একটা গোল হয়েছে, আর্জেন্টিনা এগিয়ে আছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই। আপনি কি আশাবাদী যে এই বিশ্বকাপে মেসির হাতে বিশ্বকাপ উঠবে, এটা কি আপনি চান? হ্যাঁ, এই জন্য তো ভাই অপেক্ষা, রাত জাগে খেলা দেখতেছি বা ওদের সাপোর্টার হয়ে আছি, যে চেষ্টা করতেছি বা ওদের পক্ষে দোয়া করতেছি যে ওরা সামনে আগে যায়। আর ফুটবলটা কি খুব ভালো লাগে আপনার? হ্যাঁ ভালো লাগে, দেখে তো ভাই রাত জাগে দেখি, নালে 1টা বাজে 3টা বাজে ঘুমাই, আবার সারাদিন কর্ম করি, নালে তো আর দেখতাম না। না না না, অবশ্যই খেলা ভালো লাগে, বাঙালির খেলা অবশ্যই পছন্দ হয়। তো আপনার এরপরের খেলা তো নেদারল্যান্ডের সাথে হবে, এরপরের খেলাটি হবে নেদারল্যান্ডের সাথে, আপনি নেদারল্যান্ডের ওই ম্যাচটি কীভাবে দেখছেন ভাই? নেদারল্যান্ডের খেলা বিষয়ে উনি কিছু বলতে চাচ্ছেন না, আসলে উনি কিছু বলতে চাচ্ছেন না, নেদারল্যান্ডের সাথে ম্যাচটা কীরকম হবে উনি সেই বিষয়টা বলতে এড়িয়ে গিয়েছেন। তো আমরা নেদারল্যান্ড অবশ্যই শক্ত প্রতিপক্ষ হবে এটা আমরা জানি, হ্যাঁ নেদারল্যান্ড অবশ্যই শক্ত প্রতিপক্ষ হবে সেটা আমরা জানি। দেখুন কত দর্শক এখানে খেলা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে, প্রায় 300-400 দর্শক হবে বা 500 আপ হতে পারে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনার সাপোর্টার। মেসি গোল করেছে, কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কি চান যে মেসির হাতে বিশ্বকাপটা উঠুক? আমি চাই। আচ্ছা আচ্ছা, এরপরের খেলা তো নেদারল্যান্ডের হবে, নেদারল্যান্ডের সাথে হবে, সেই খেলা কি জিততে পারবে? অবশ্যই জিতবে, নেদারল্যান্ডের সাথে জিততে পারবে আমরা আশা করতেই পারি নাকি, যে নেদারল্যান্ডের সাথে ম্যাচটা হয়তো জিতে যাবে। যাই হোক দর্শক মন্ডলী, আমরা দুইজন দর্শকের সাথে এই পর্যন্ত কথা বলেছি, এখানে আপনার শত শত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচের এই খবর। তো নেদারল্যান্ডের সাথে ম্যাচটা কেমন হবে সেটা আমরা
আজ করতেই পারছি এটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে সেটা আমরা জানি আজকের ম্যাচটা আপনার একটু তুলনামূলক যদি বলি অস্ট্রেলিয়া তুলনামূলক হয়তো একটু দুর্বল হয়ে গেছে তবে সামনের দিন যত গড়াবে আপনার সামনে কোয়ার্টার ফাইনাল তারপরে সেমি ফাইনাল এগুলো যাই বলি না কেন এগুলো হবে প্রত্যেকটা দলের জন্য খুব কঠিন এবং কঠিনতর বিষয় এই কঠিন বাধাকে উতরে বিশ্বকাপের কাছে যেতে হলে অবশ্যই ফাইনালে যেতে হবে আর ফাইনালে যেতে হলে অবশ্যই আপনাকে শক্ত এবং স্ট্রং থাকতে হবে আর্জেন্টিনার একটা বিষয় ভালো আছে সেটা হচ্ছে এখন পর্যন্ত তাদের ইনজুরিটা খুব কম সেক্ষেত্রে ব্রাজিলের ইনজুরিটা অনেক বেশি আছে সেক্ষেত্রে ব্রাজিলের অনেক এখন সামনে এই রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ সাজাতেই অনেক হিমশিম খেতে হবে তবে সেদিক থেকে বলবো আর্জেন্টিনা অবশ্যই ভালো একটা পজিশন আছে তারা অনেক সুন্দর খেলা নৈপুণ্য উপহার দিয়ে যাচ্ছে তারা তাদের পাসিংটা সবসময়ই ভালো থাকে এবং ভালো কিছু করে আমরা ভালো কিছুই দেখতে পাবো হয়তো অস্ট্রেলিয়া ম্যাচটা ধরে নিয়েছি আমরা হয়তো জিতেই যাবে কিন্তু নেদারল্যান্ডের সাথে কীরকম হবে ম্যাচটা এটা এখন দেখার বিষয় আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আর্জেন্টিনার দর্শকদের মনোভাব এবং তাদের মুখের কথা শোনার জন্য আমরা একটু চেষ্টা করলাম এখানে আনন্দ ঘন মুহূর্তে এই যে পর্দা দেখতে পাচ্ছেন এই পর্দাতে অনেক খেলা হয় এখানে প্রায় 500 থেকে 600 দর্শক আসে রাত জেগে বাঙালি খেলা দেখে এটা অবশ্যই একটা প্রাণের স্পন্দন এবং ভালোবাসা থেকে দেখে ভালোবাসা না থাকলে আসলে রাত জেগে খেলা দেখাটা কিন্তু মুশকিল ব্যাপার তাই না এটা অবশ্যই মুশকিল ব্যাপার দর্শক আসছে আপনারা দেখছেন রাত প্রায় এখন 2টার মতো বেজে গেছে তারপরেও বাঙালি ঢাকার বুকে রাত জেগে এত সুন্দর খেলা দেখছে একমাত্র ভালোবাসার কারণেই আপনি কোন দল করেন আর্জেন্টিনা কেন করেন আর্জেন্টিনা ভালো লাগে কারে মেসি মেসি তো আজকে গোল করেছে আপনি খুশি ইনশাল্লাহ খুশি আচ্ছা সামনে ম্যাচ যদি নেদারল্যান্ডের সাথে পড়ে কি করবেন জিতবো ইনশাল্লাহ ও আচ্ছা আচ্ছা ওভার কনফিডেন্স বাঙালির ওভার কনফিডেন্স সবসময়ই থাকে আমাদের ওভার কনফিডেন্সের কারণেই হয়তো বাঙালি রাত জেগে খেলাগুলো দেখছে দর্শক আপনারা সঙ্গে ছিলেন সঙ্গে থাকবেন আমরা প্রায় প্রতিটি ম্যাচ আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি আর্জেন্টিনা আজকে হয়তো জিতবে এটা অবশ্যই একটা ভালো খেলছে ভালো খেলার লক্ষণ আমরা বড় পর্দায় খেলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা পর্দা অন হয়ে গেছে এখনই খেলা শুরু হয়ে যাবে সামনে নেদারল্যান্ড ম্যাচকে তারা চ্যালেঞ্জ হিসেবে নেবে আর্জেন্টিনা এটাই আমরা মনে করছি আরও ভালো খেলা আমরা দেখতে পারবো ফুটবল ছন্দের খেলা সেই ছন্দের খেলাই আমরা দেখতে প্রস্তুত সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন